মিছো দ্য অ্যাংলার্স ক্লাব সমস্ত দর্শক বন্ধু এবং শিকারী বন্ধুদের স্বাগত জানায়। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে মিছো চ্যানেল আজ 1 বছর অতিক্রম করল। ছোট্ট মিছো চ্যানেলটি আজ ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে এবং আশা করব আগামী দিনে আপনাদের সহযোগিতায় চ্যানেলটি আরও বড় হবে। আপনাদের আশীর্বাদে আজ থেকে মিছো চ্যানেলের সদস্যরা ঠিক করেছেন চ্যানেলের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী বন্ধুদের সামান্য পুরস্কার প্রদান, এবং তারই প্রথম পদক্ষেপ আমরা নিলাম ডাক্তার পুকুর ওপেনিং থেকে। আগামী দিনগুলোতে আমাদের টিম যে পুকুরে যাবে মাছ ধরতে আমরা ঠিক এইভাবেই পুরস্কার প্রদান করে থাকব। মিছো চ্যানেলের সদস্যবৃন্দরা আরেকবার আপনাদের ধন্যবাদ জানায় এবং মিছো চ্যানেলের সদস্যবৃন্দ আপনাদের থেকে এরূপ সহযোগিতা একান্তভাবে কামনা করে। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যে আপনারা প্রথম পদক্ষেপ নিয়েছিলাম ডাক্তার পুকুরে তারই কিছু অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আর কী কী আমরা করে থাকতে পারি সেটি কমেন্টসের মাধ্যমে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘাটটা হলো না আমার ভালো নাম হচ্ছে সন্দীপ রায়, সন্দীপ রায় এবং সবাই বিক্কি নামে ইচ্ছে বিক্কিটা আসেন কথা থেকে আপনারা আমি টালিগঞ্জ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের এতে একটা পাঠিয়ে দেবে না মিছো 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 দেখি ও মিছো তো প্রচুর মিছো দেখি গো আমার তো অনেক মিছো থেকে আমার কিন্তু এও আছে বড় কাতলা ধরার ভিডিও আছে দেখবেন ওই চিটার দিতে মনে হ্যাঁ চিটার দিতে না না এটা হচ্ছে আমি ধরেছিলাম 12 কেজির একটা কাতলা আছে আচ্ছা একটা আছে বোধহয় যেটা হচ্ছে আপনার ওই যুধিষ্ঠির পুকুর আচ্ছা আচ্ছা দেখবে নিচে না চলে যায় নিচে না চলে যায় ফটো নিয়ে নাও পুরো গ্রুপটা নিয়ে একবারে গ্রুপ গ্রুপটা করে একসাথে আসুন গ্রুপটা হুম
সুন্দর তুমি একটু বলে দাও দাঁড় বলে দাও একটু আজকে ইনারা দাদা দাদা আপনার নাম কি সুব্রত ভট্টাচার্য সুব্রত কোথা থেকে আসছেন রাজার নিউ টাউন আজকে ডাক্তার পুকুরে ওপেনিং ছিল তো রাজার নিউ টাউন থেকে সুব্রত দা আজকে সবচেয়ে বড় মাছই ধরেছে নিয়ার অ্যাবাউট 5 কিলোর কাছাকাছি রুই মাছ আর শ্যামদা আর শ্যামদা ছিলেন সাথে তো আমরা মেশো টিমের তরফ থেকে ছোট্ট পুরস্কার ওনার হাতে তুলে দিতে চাই এবং ডাক্তার পুকুর ওপেনিং এর সব থেকে বড় মাছ 6 কিলো প্লাস একটি কাতলা এই দাদাকেও আমরা পুরস্কার প্রদান করেছিলাম কিন্তু যান্ত্রিক ত্রুটিবশত আমরা সেই ভিডিও দেখাতে পারছি না তার জন্য আমরা দুঃখিত আশা করব দাদা নিজেই কমেন্টস করবেন তিনি পুরস্কার পেয়ে কতটুকু খুশি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ ঠিক আছে